দেখছো বিউটি এন্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিন ব্রাইটেনিং একটা ফেস প্যাক অনেকেরই কিন্তু অনেকেরই বলবো না বেশিরভাগ মেয়েদেরই কিন্তু প্রচন্ড পরিমাণে ট্যান পড়ছে ফেসের মধ্যে এবং স্কিন ব্রাইটেনিং চাইছে সবাই তো তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি আজকে যে ফেস প্যাকটি দেখাবো সেটা হচ্ছে মুলতানি মিট্টি দিয়ে তৈরি হবে এবং মুলতানি মিট্টি এমন একটা কি বলবো ইনগ্রেডিয়েন্টস যেটা কিন্তু ফেসকে মানে ভিতর থেকে একদম ফেয়ার করতে সাহায্য করে আমরা আমরা বলবো না আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু অনেকদিন ধরে আমি সেগুলোকে নিয়ে পরীক্ষা করি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি তাই হয়তো ভিডিওটা আনতে একটু দেরি হয়ে যায় তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করো আমি তাদেরকে বলছি প্লিজ আমাকে একটুখানি সময় দাও আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই বানাবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আর হ্যাঁ আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিতে চাইছি যে আজকে আমি ফেসে কোনো রকম মেকআপ করিনি এই দেখো আমি কিন্তু কিছুদিন ধরে এই প্যাকটি ইউজ করছি এবং আজকে যেটা আমার স্কিন সেটা একদমই নিজের কোনো রকম কিন্তু মেকআপ নেই তো আমিও বলবো যে এই প্যাকটি তোমরা ইউজ করো এটা কিন্তু অসাধারণ কাজ দেয় ফেসের মধ্যে শুধু তোমরা এটা ফেস না অল ওভার বডিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এবং এভরি ডে ইউজের ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পেতে পারবে তাহলে চলো কিভাবে এটা তৈরি করবো অ্যাপ্লাই করবো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে মুলতানি মাটি 1 টেবিল স্পুন আর আমি অ্যাড করছি 3-4 ফোঁটা গ্লিসারিন এটা তোমরা ইউজ করতে পারো বা স্কিপ করতে চাইলেও করতে পারো কারণ এটা কিন্তু স্কিনকে একটা ময়েশ্চারাইজিং করবে তার সাথে সাথে ড্রাই স্কিন যদি থাকে সেটাকেও কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে তো আমার খুবই পছন্দ হয় গ্লিসারিনটা অ্যাড করতে মুলতানি মিট্টির সাথে তো তোমরা যদি চাও এটাকে অ্যাড করতে পারো নাহলে এটাকে কিন্তু স্কিপ করে দিতে পারো তারপর আমি এতে অ্যাড করছি রোজ ওয়াটার 2 টেবিল স্পুন মতো রোজ ওয়াটার আমি অ্যাড করছি এরপর এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস এতে কিন্তু আর কিছু অ্যাড করতে লাগবে না সিম্পল একটা ফেস প্যাক কিন্তু অসাধারণ কাজ করবে স্কিনে এটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারো তোমরা মুলতানি মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সিলিকা এবং ক্যালসিয়াম সেই সঙ্গে মজুদ রয়েছে আয়রন ক্যালসাইট এবং ডলোমাইট যা ত্বকের ভিতরের পুষ্টি ঘাটতি যেমন দূর করে তেমনই টক্সিক উপাদানের মাত্রাও কমায় ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে কিন্তু একদমই সময় লাগে না আর একবার ভিতর থেকে ত্বক যখন সুন্দর হয়ে ওঠে তখন স্কিনের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পেতে একদমই সময় লাগে না তেমনি আরও নানা ধরনের ত্বকের সমস্যার প্রকোপে নিমেষে কমে যায় ফলে স্কিনকে নিয়ে আর চিন্তাই থাকে না সূর্যের অতিবেগুনি রশ্মির খারাপ প্রভাব এবং বায়ু দূষণের মার সহ্য করার পরেও যদি ত্বক বা চুলকে সুন্দর এবং মোলায়েম করে তুলতে হয় তাহলে ত্বকের যত্নে কিন্তু মুলতানি মাটির ব্যবহার মাস্ট কিন্তু প্রশ্ন হলো ত্বকের পরিচর্যায় এই প্রাকৃতিক উপাদানটি কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে মৃত কোষের আবরণ সরে গিয়ে ত্বকের জেল্লা বাড়ুক এমনটা যদি চাও তাহলে প্রত্যেক দিন 1 টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেটাকে পেস্ট বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নাও তারপর নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ফেসটাকে ক্লিন করে নাও ভুলেও কিন্তু চোখের পাতার ওপর বা লিপের মধ্যে এটা ইউজ করবে না এটা ফেসে অ্যাপ্লাই করে রাখার পর আস্তে আস্তে ম্যাসাজ করবে এটা তারপর ওয়াটার দিয়ে ধুয়ে নেবে সপ্তাহে এটা
প্রত্যেক দিনই ইউজ করার চেষ্টা করবে, হাতে একদমই সময় না থাকলে 2-3 দিন অবশ্যই ইউজ করবে সপ্তাহে। তানি মাটি মুখ ফর্সা করার একটা ভালো তথ্য, এটাতে প্রচুর মাত্রায় রয়েছে খনিজ। মুখে লাগালে এটা তোমাদের ত্বককে খুব সুন্দর করে তুলবে। মুলতানি মাটির এই ফেস প্যাকটা কিন্তু অসাধারণ কাজ করে। এই ফেস প্যাকের কথা বলছি না, কোনো ফেস প্যাক ইউজ করে কখনোই কথা বলবে না, তাহলে কিন্তু স্কিনের রিঙ্কেলস এসে যায়। তো যখন তোমরা কোনো প্যাক ইউজ করবে ফেসের মধ্যে, তখন একদমই কথা না বলে নিজেদের মতো তোমরা কাজ করতে পারো। আর তোমরা প্রচুর প্রচুর এইভাবে কমেন্ট করতে থাকো, আমাকে এইভাবে ভালোবাসতে থাকো। আর তোমরা ভিডিওটা বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো, যাতে তাদেরও হেল্প হয়ে যায়। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার পাশে বেল আইকনটাও প্রেস করবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে ছোট্ট নোটিফিকেশান চলে যাবে যে মিষ্টি ভিডিও আপলোড করেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, জিজার লাইফ এনজয় করো। বাই বাই।